নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামে বুকের তাজা রক্ত দিয়ে জীবন উৎসর্গ করলেন 30 লাখ বীর শহীদ, সম্ভ্রম হারালেন 3 লাখ মা বোন, বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে করা হলো মেধাশূন্য। এত সব হারানোর পর এলো সেই মহেন্দ্র খন। জেনারেল নিয়াজের নির্দেশে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভোর 5টা থেকে শুরু করে যুদ্ধবিরতি। সকাল 8টায় আত্মসমর্পণের সময়সীমা নির্ধারিত থাকলেও তা আরও 6 ঘন্টা বাড়ানোর অনুরোধ করেন নিয়াজি। দুপুর 1টা জেনারেল হেডকোয়ার্টারে বসে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক। ঘণ্টাখানেকের মধ্যেই আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে তেজগাঁও বিমানবন্দরে এসে নামেন যৌথবাহিনীর কমান্ডার জেনারেল অরোরা। তাকে অভিবাদন সহ অভ্যর্থনা জানান জেনারেল নিয়াজি। বিকেল 16:45 রেসকোর্স ময়দানে হাজির হন পরাজিত পাকিস্তানি জেনারেল নিয়াজি, আর 5টায় ময়দানে রাখা একটি টেবিলের দিকে এগিয়ে যান যৌথবাহিনীর অধিনায়ক জেনারেল অরোরা। 5:01 আগেই তৈরি করা দলিলে মিত্রবাহিনীর পক্ষে স্বাক্ষর করলেন জেনারেল অরোরা, আর পরাজয় মেনে নিয়ে পাকিস্তানি জেনারেল নিয়াজির স্বাক্ষরের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। চূর্ণ হয়ে গেল হানাদার পাকিস্তানিদের দম্ভ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জাতির জীবনে এলো নতুন প্রভাত, এলো কাঙ্ক্ষিত স্বাধীনতা। নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করে জাতি তার প্রিয় মাতৃভূমিতে উঁচু করে ধরল লাল সবুজ পতাকা। মার্জিয়া মুমু, মোহনা সংবাদ।